প্রিন্ট অফ ইলেকট্রনিক মিডিয়া, সুপ্রিয় বন্ধুগণ, সুহৃদগণ, আপনারা জানেন যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। এর নেতৃত্বে আছেন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, এবং এই প্রতিনিধি দলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ছয় সদস্যের এক আন্তঃসংস্থা প্রতিনিধি দল। সফর সঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এবং ইউএসএইডের প্রতিনিধিরা আছেন। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটি বৈঠক করেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হল, সেই বৈঠকে আমরা দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন, এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইড এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। এ ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে, তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক হয়েছিল তার সংক্ষেপে এগুলো হয়েছে আর কি। আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি, এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, পাচার অর্থ, পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে, এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিজ আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। প্রতিরক্ষা সহযোগিতা বা প্রতিরক্ষা ক্রয় এটা নিয়ে কি আলোচনা? এটা ছিল, যেমনটা আমি বলেছি, এটা ছিল প্রাথমিক আলোচনা। আজকে বিকেল বেলায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা বৈঠকে মিলিত হবেন। আমার এই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলোচনার হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে। প্রতিরক্ষা বিষয়ে কি আলোচনা? আশ্বাস পাওয়া গেছে কি? প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান, এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরে তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রতিরক্ষা ক্রয় বা সহযোগিতা নিয়ে এখন স্পেসিফিক আলোচনা না, প্রতিরক্ষা ক্রয় নিয়ে আজকে বৈঠকে আলোচনা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আমার সাথে আজকের বৈঠকে আলোচনা হবে। কনসার্ন ছিল, আমরা কি কমিট করেছিলাম যে আমরা লেবার ল অ্যামেন্ড করব, সেই জায়গাটা তো গভর্নমেন্ট হারিয়ে গেল, সেই জায়গায় নতুন গভর্নমেন্ট কি লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে
তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতিতে স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। আমরা দেখছি যদি কথা বলেন, আপনি দেখছেন যে ইতিমধ্যেই গার্মেন্টস সেক্টরে অনেকখানি অস্থিতিশীল রয়েছে, সেই অস্থিতিশীলতা নিয়ে ওনাদের কোন কনসার্ন আছে কিনা বা ওনাদের কোন বক্তব্য আছে কিনা? আজকের বৈঠকে এই ধরনের কোন জিএসপি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে এবং এটা যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে কথা হয়েছে, বা সুনির্দিষ্ট কোনো কথা হয়নি। নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এবং ডোনাল্ড দিল্লি থেকে এসেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো আমার বৈঠকে, আমার যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল সেই বৈঠকে আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয় নাই। জিএসপি নিয়ে সাধারণভাবে আলোচনা হয়েছে, ডিএফসি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট আলোচনা হয় নাই। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আমেরিকার পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এখানে দেওয়া হয়েছে, আমরা কি চেয়েছি? নতুন করে তো একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যে অনেক বেশি রোহিঙ্গা এখানে। প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু, এটা সমাধান হওয়া উচিত। তারা সাম্প্রতিককালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে। স্যার, নেইবারিং কান্ট্রি যে বাংলাদেশকে আনস্টেবল করার একটা চেষ্টা করছে নানানভাবে, সেক্ষেত্রে প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা চেয়েছি কিনা কিংবা তাদের কনসার্নে আপনারা এনেছেন কিনা? প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক, আমরা এই ধরনের কোন আলোচনা মনে আগে কখনো যাই নাই, আবার আলোচনা অন্তত আমি এই ধরনের কোন আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয় চূড়ান্ত হলো কিনা? মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে যান সাধারণত উনি কোন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না, এখন পর্যন্ত সেটা আমরা জানি, এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে হয়তো এক ধরনের, আমি যেটুকু জানি একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে, যদি দুই পক্ষের স্কেজুল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। মাননীয় সচিব, আমরা যে লং টার্ম ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট চাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে $5 বিলিয়ন একটা স্কিম ওনার মাথায় আছে, তো আজকের এই মিটিংয়ে এই ব্যাপারে আপনার কি অগ্রগতি বা কি আশ্বাস পেলেন? দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এক মাসের একটু বেশি এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো। সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছি সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। থ্যাংক ইউ। না, যেটা আমি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, আবারও আমি পুনরুক্তি করে বলছি, ওনার মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হয়েছে, অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। থ্যাংক ইউ।